واتس اب جايز، السلام عليكم ورحمة الله وبركاته. مثلا شوية شكرا شوية ভালো আছেন؟ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দু একটি কথা বলতে চাই, আসলে বাস্তব জীবন থেকে আমি কিছু কথা বলতে চাই। আসলে দুনিয়াটা কি আসলে এরকম? এই যে বাংলাদেশে বলেন, সৌদি আরব বলেন, প্রবাসীতে বলেন, যে কোনো জায়গায় বলেন, একজন মানুষ, কিছু কিছু মানুষ আছে দায়িত্ব যখন পায় তখনে দায়িত্বের অবহেলা করে, অপব্যবহার করে, মানে অপব্যবহার করে। এইটা বাংলাদেশও আছে, যে কোনো জায়গাতে আছে, আপনি প্রবাসী বলেন, দেশে বলেন, দেশের বাইরে বলেন, এই জিনিসটা প্রত্যেকটা জায়গার মধ্যে আছে। তারে ভাই, এই দুনিয়াতে কয়দিন বাঁচবে? কয়দিন দুনিয়ার জিন্দিগি নেই? একদিন চলে যেতে হবে এই পৃথিবী ছাইড়া। অতএব মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক? মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক আদৌ? আমি যতটুকু, আমি ভালো করলে ভালোর ফল অবশ্যই পাবো, খারাপ করলে খারাপটা পাবো, এটাই নিয়ম। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করছে, এই পৃথিবীতে আমাদেরকে বসবাস করার জন্য ছেড়ে দিছে, যার যার দায়িত্ব হিসেবে পালন কর, মানে চলাফেরা করবে। আল্লাহ হিসাব কিতাব আল্লাহর কাছে একদিন দিতে হবে সবারই। আমরা জিন এবং ইনসানের এই পৃথিবী ছেড়ে আমরা একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অতএব মানুষকে কষ্ট দেওয়াটা, এটা মানুষ কত বড় যে একটা বিষয়, এটা বলার ভাষা আমার কাছে নাই। অতএব বাংলাদেশে দেখা গেছে যে একটা, যে কোনো একটা দায়িত্ব, যে কোনো একটা অফিসিয়াল কাজ করেন, যে কোনো একটা জায়গাতে যান, আপনি ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, টাকা ছাড়া কোনো কাজ হয় না। তদ্রূপ এদেশেও যে কোনো জায়গাতে একটা দায়িত্ব ফেলে দায়িত্বটার কী মনে যে করে আমি ভাবতেও পারি না। মানুষ এরকম কেন হয়? আসলে যার যার দায়িত্ব, যার যার হিসাব, যার যার দিতে হবে একদিন না একদিন। অতএব মানুষের মনে কষ্ট দেয়া, কষ্ট দেয়া, একজনের ঘাড়ে ফাড়া দিয়ে একজনে, মানে নিজের স্বার্থ উদ্ধার করা, এটা ঠিক না। একদিন না একদিনে জবাব দিয়ে করতে হবে, আর এটার হিসাব একদিন না একদিন হবে। আসুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, মানুষকে, মানুষের সাথে ভালো ব্যবহার করি, মা বাবাকে সম্মান করি, ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি, তাদেরকে ভরণ পোষণ, তাদের যে দায়িত্ব ছেলে হিসাবে দায়িত্ব পালন করি, তাদেরকে কষ্ট দিয়ে কথা না বলি, তাদের মধ্যে তাদের কাছে সুন্দর আচরণ করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, ভালোভাবে চলাফেরা করি, মানুষে ভালোই কবে, ভালোই বলবে, খারাপ বলবে না। খারাপ ব্যবহার করলে খারাপ বলবে, খারাপ আচরণ করলে খারাপটাই মানুষে বলবে। তো যে কোনো ভালো সম্মান মানুষের কাছে আদায় করতে গেলে ভালো ব্যবহার করা লাগে, ভালোভাবে চলাফেরা করা লাগে, বড় কথা। তো আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো যদি কোনো ভুল বেদ হয় সবার নিজ গুণে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।